করা হয় যে বান্দার উপরে আল্লাহ বান্দার উপরে আল্লাহর হক কি আল্লাহর হক হচ্ছে যে আল্লাহ সুবাহনতাল্লাহ সাথে কারোর সাথে সেরেক করবে না অংশীদার করবে না আর শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবাদত করবে এটা হচ্ছে আল্লাহর হক আর আল্লাহ সুবাহ এই হক সম্পর্কে কোরআনিকেরমিনের মধ্যে বলেছেন যে ওমা খালাকুল জিনিয় আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিওয়েদুন একমাত্র আমারই এবাদত করার জন্য অতএব সবচেয়ে বড় সফলতা হচ্ছে আল্লাহর এবাদত করা এবং আল্লাহর সাথে কাউকে শরিক না করা এটা সকলের ক্ষেত্রে আমাদের এবং নিজের করছি, যাতে করে আমাদের এবাদতে কোনো সেরেক কোনো রিয়া এবং কোনো কুসংস্কার না থাকে যদি কুসংস্কার রিয়া থাকে তাহলে আমরা যতই আবাদত করি যতই ভালো কাজ করি সেগুলো যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করছি না অথবা আমরা এমন কোন কাজ করছি যেখানে চাচ্ছি এই আবাদত কাছে গ্রহণ করা হবে না এই জন্য আকারে আহ আল্লাহ রবুল্লা আলমের সমস্ত সেরেক থেকে অংশীদার থেকে মুক্ত আল্লাহ সুহান তালা ঘোষণা করেছেন হাদিসের মধ্যে হাদিস কুৎসির মধ্যে এই আমরা আল্লাহর সাথে কাউকে সেরেক করবো না এবং সর্ব অবস্থায় আল্লাহর এবাদত করব আল্লাহর কাছে চাইবো তিনি একমাত্র মাহবুব তিনি একমাত্র তিনি একমাত্র রিজিক দাতা তিনি একমাত্র আমাদের গার্ডিয়ান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহন আহ মানুষ আর যারা যথাযথ আল্লাহকে ভয় করেন আল্লাহ সাহানিকের মধ্যে আল্লাহ মখ রাজা যারা আল্লাহকে যথাযথ ভয় করে আল্লাহ সুহান তাদের রাস্তাকে প্রশস্ত করে দিবেন দুনিয়াতে রয়েছে তাদের জন্য কল্যাণ এবং পরকালে তাদের জন্য রয়েছে কল্যাণ

আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না তাদের জন্য তো আল্লাহ তারা জান্নাতে মেহমানদারি রেখে রেখে গেছেন এবং তাদের জন্য ফেরেস্তারা মূলত দোয়া করেন আর ফেরস্তারা বন্ধু হয়ে যান এটা তো আল্লাহ রব সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন সংক্ষিপ্ত আয়াতের ব্যাখ্যাটা করলাম যদিও বিস্তারিত বললাম না তো এই জন্য সবাইকে বলবো যে আমরা দিনের উপর ইস্তেকামাত থাকেন এবং প্রচলিত ধর্ম থেকে বের হয়ে আসেন প্রচলিত ধর্ম আর মাহমুদ সাল্লা ইসলামের ধর্ম মূলত এক ধর্ম নয় প্রচলিত ধর্ম প্রচলিত তরিকা প্রচলিত পদ্ধতি আর তরিকা পদ্ধতি একরকম নয় মাহমদার পদ্ধতি ছিল এবং এবং্লাম বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি তৌফিকুম আমরাইন দুটি আদেশ দুটি প্রথ নির্দেশনা রেখে যাচ্ছি আমরাইন আমরাইন বলা হয় আদেশকে আর তা হচ্ছে তোমরা এই দুটিকে যদি আক্রিয়ে ধরো লুমা তামাস্তুম বিহিমা এমন ভাবে আক্রিয়ে ধরো একেবারে কঠোর ভাবে ধরো অন্য হাদিসের মধ্যে আসছে তোমরা আল্লাহ এবং তার রাসুল সুন্নাকে দাঁতের মারি দিয়ে আকড়িয়ে ধরো লান তাজিল্লুমা তোমরা বিচ্ছিন্ন হবে না আর সেটা হচ্ছে কি লজ্লুমা তামসবা আল্লাহি আল্লাহর কোরআনে কেরিম এবং রাসুলসম সুন্না রাসুলসম সূন্না সেটা আল্লাহর ওহি আর কোরআনে কেরিম মূলত সেট আল্লাহর ওহি একটা হচ্ছে ওহিয় গৈর মতলুব একটা হচ্ছে ওহিয়ে মতলুব ওহিয় মতলুব বলা হয় যেটা কোরআনে করিম নাজিল হয়েছে জিব্রাল্লামের মাধ্যমে যেটা ওহির মাধ্যমে আসছে আল কোরআন কালামি কোরআন হচ্ছে একটি বড় মজেজা আল কালাম কালামী আবদুল্লাহ এটা ওহির মাধ্যমে নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লামের উপরে যিনি আবদুল্লার ছেলে। আল আনহু আনুফি মুসাহী আর কোরআন করিম রয়েছে কিতাব আকারে মোসাহ আকারে হুদাল্লিন আর কোরআন করিম আসছে মানব জাতির হেদায়তের জন্য যা তেলাওয়াত হয়েছে আর ওই গৈর মতলুব যেটাকে বলা হয় যা তেলাওয়াত হয়নি তবে রাসুল সালামের কথা সেটাও ওহি কিন্তু আমাদের সমাজে দুঃখের বিষয় এটা এমন একটা বিভ্রান্তকর দল এবং তারা খুব সুকৌশলে মুসলিমদেরকে কোরআনের নামে মানুষকে বের করছে আর বড় বড় আলেমদেরকে বিভ্রান্ত করছে তারা বলে যে কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না আবার হাদিস মানতে হবে শূন্য মানা যাবে এই যে বিভ্রান্ত কর এগুলা মূলত মুসলিম উম্মাকে তারা ডিভাইড করছে এবং তারা মানুষকে বলছে যে আমরা কোরআন একটা ফাউন্ডেশন করেছি আশা করি সময় উপস্থাপক উপস্থাপক আপনি বিষয়টি জানতে পেরেছেন যে বাংলাদেশ একটি দল বের হয়েছে যারা আহলে কোরআন এবং বড় বড় বক্তারাও কিন্তু তাদের অনুসরণ করছে এবং তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে তারা বলতেছে যে হাদিস মানা যাবে না আবার শূন্য মানা যাবে মূলত হাদিস এবং শূন্য একই আর কোরআন যে আল্লাহ সব হান তার বাণী সেটাকে যদি মানতে হয় আমি আগে আলোচনা করেছি তার জন্য হাদিস লাগবে হাদিস ছাড়া কোরআন অস্বীকার করো আমি এখন বললাম যে আমি কোরআনকে মানি না তাহলে কোরআনকে যদি আপনি মানাইতে হয় আপনি কিভাবে মানবেন ওই যে আল কোরআন কোরআন যে আল্লাহর কালাম কিভাবে আসছে আল মুক্ত মুসাহেবি এবং এটা লিখিত আকারে রয়েছে এবং বিভিন্ন মানুষের দ্বারা এটা প্রমাণিত যেটা যে আল্লাহর বাণী তার জন্য হাদিস হাদিস প্রয়োজন রয়েছে অর্থাৎ

তারা ওই যে ওমা আতা কুমুর রসুল ফাখুজু ওমা নাহা কুম আনহু ফান্তাহু ওই আয়াতকে কি করবে ওখানেও তো হাদিসের কথা চলে আসছে নাকি ওখানে তো হাদিস আল্লাহ ওমা আতা কুমুর রসুল তোমাদেরকে রাসূল সব যা দিয়েছেন তোমরা সেটা মানো আর যা থেকে নিষেধ করেছেন সেটা অস্বীকার করো সেটা তো আল্লাহর কথা কিন্তু সেই কথাটাকে প্রমাণ করার জন্য তো হাদিসের প্রয়োজন সেটা যে আল্লাহর কথা সেটাকে প্রমাণ করার জন্য তো হাদিসের প্রয়োজন কারণ হাদিস ছাড়া তো কোরআনকে অস্বীকার করতে যদি কেউ বলে যে আমি হাদিস মানি না সে কোরআনকে অস্বীকার করলো কারণ কোরআন যে আল্লাহর বাণী সেটা কিভাবে আসছে সেটা তো কোনো ব্যক্তির উপরে আসে নাই মানব জাতির উপরে আকাশ থেকে এভাবে আসে নাই সেটা আসছে মাহমুদামের উপরে আর মাহমুদাম মুবারক জবান দিয়ে সাহাবেক কেরামদেরকে দেবকে পরে পরে শুনিয়ে দিয়েছেন এবং সেটাই মূলত হাদিস তো হাদিস যদি আমি অস্বীকার করি হাদিস যদি না মানি তাহলে কোরআনের কোনো অস্তিত্বই থাকবে না সুফান এটা আল্লাহ আল্লাহবুল আল্লাহ এভাবে একটা ইসলামকে

রাসুলসাম একটা আমল করেছেন সেটা কি একটা কখন রাসুলাম এমন কোন আমল করেছেন কথা বলেছেন সেটা ফরজ যেমনি এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত আসলে বিধানটা কি বিধানটা ফরজ বিধানটা ইসলামের ফরজ অতএব সেটার জন্য হাদিসেরও প্রয়োজন আছে সুনার প্রয়োজন আছে জাকাত দেওয়া জাকাতের পদ্ধতি মানে জাকাত যেটাকে আমরা জাকাতুল ফেতার বলা হয় সেটার পদ্ধতি সেটার বিস্তারিত বিধানগুলো শূন্য কিন্তু সেটার হুকুমটা হচ্ছে ফরজ। সেটা বাস্তবায়ন করা এই এই আমলগুলো কিভাবে দিতে হবে কখন বিধান হয়েছে কাকে দিতে হবে যাবতীয় বিধানগুলো শুননার অন্তর্ভুক্ত আর সেই শুননাটাকে সাব্যস্ত করার জন্য রসুল হাদিস প্রয়োজন আর হাদিস মানতে হবে যারা রাসুল পর্যন্ত সহি কলের মাধ্যমে গিয়ে পৌষছে অতএব হাদিস কোরআন শূন্য উভয়টাই একটার সাথে আরেকটা মানে একেবারে জড়িত কোনটার সাথে কোনটা অস্বীকার করা যাবে তাদের পলিটিক্সটা হলো কি মানে আমরা সব সময় সহি হাদিস বলি বা কোরআন থেকে বলি ওদের এটা সহ্য হয় না ওরা এমন একটা কথা বলছে ওই যে মানে ইসরায়েলের কাহিনীর মতন যে আল্লাহাক বলছিল তোমরা একটা গরু জবাই করো এরপরে কি কি গরু কোন কালারের গরু কেমন জি

তারা মানে মানে রাসুমের সাথে মস্করা করছেন ঠাট্টা মজা করছেন আমার কথা হচ্ছে যদি তোমার একান্ত প্রয়োজন হয় দাঁড়িয়ে পেশাব করার জন্য ইসলাম তোমাকে অপশন দিয়েছে তার মানে এটা শুননা না যে তোমাকে দাঁড়িয়ে পেশাব করতে হবে এটা শুননা নয়

গুনা হবে বলে কোন বাফের ব্যাটার শক্তি আছে এই ফতুয়া দেওয়া কখনো আমার জানা দিতে পারবে না এখন আপনি বলেন না দিতে কথা হচ্ছে ইসলাম অনেকগুলো অপশন রয়েছে ইসলাম অনেক অপশন রয়েছে দাঁড়িয়ে পেশাব করা তো এমনি বিভিন্ন কারণে বিশেষ করে মেডিকেল সায়েন্স যেটাকে প্রমাণ করেছে দাঁড়িয়ে পেশাব করলে মানুষের স্টোন হয় আরো বিভিন্ন ক্ষতি হয় যেটা মেডিকেল সাইন্স পরবর্তীতে প্রমাণ করেছে কারণ বসে পেশাব করলে মানুষের পেশাবের যে রাস্তাটা রয়েছে সেটা আস্তে আস্তে করে নির্গত যেই একটা নির্গত থাকে পেশাবের মধ্যে সেই কীট পতঙ্গ কীটটা বের হয়ে যায় তো দাঁড়িয়ে পেশাব করলে এমনি ক্ষতি কিন্তু ইসলাম অনেক সময় অপশন দেওয়া হয়েছে যে মিনিট আমি অপশনের কথা নিয়ে বলছি যেমন আমি এখন অসুস্থ অথবা আমি এয়ারপোর্টে গেলাম হ্যাঁ এয়ারপোর্টে আমি এখন বসলে হয়তো আমার ক্ষতি হইতে পারে তখন আমি যদি এভাবে যদি মরণ করছি দেখুন শুন কি যে কোথাও আমি বসে পেশাব করতে আমি সুস্থ মানুষ কিন্তু আমি বসে পেশাব করলে সেখানে আমার ময়লা আপজনা নাপাকি লেগে যেতে পারে সেখানে বরং দাঁড়িয়ে পেশাব করাটাই শুন যদি বসে পেশাব করতে চাই আমি অনেক আমরা প্যান্ট পড়ি অনেক সময় দেখা গেছে সেখানে ময়লা রয়েছে বরং বরং বসে পেশাব করার কারণে ওই সময় ময়লাটা আমার শরীরে লেগে যাচ্ছে ওই কারণে সে ব্যক্তি জাহান নামে যাবে

এবং হাদির দ্বারা সুস্পষ্ট ভাবে প্রমাণিত রয়েছে যে পি এর রসুদ জন্য বৈধ ছিল যে বিবাহ করা আমরা সই হাদিস থেকে জানতে পারি রাসুল সাল্লাম তেরোটা অথবা এগারোটা বিবাহ করেছেন কিন্তু কোনো ব্যক্তিগত অপশন দেওয়া হয় নাই তাকে তো সুরা নিসার চার নম্বর আয়াতের মাধ্যমে স্পষ্ট আকারে বলে দিয়েছে যে তুমি কয়টা মতো বিবাহ করতে পারবে সেজন্য আপনি বিবাহ করতে পারবেন পাঁচটা করেন দশটা করেন এটা তো রাসুল সাল্লাহাম সাথে উপহাস করা যে নবী মহম্মদ সাল্লাহাম যত বিবাহ করেছেন সুন্দর একটা বিষয় আপনি আনছেন এ বিষয়ে আমি আর প্রশ্ন করি দর্শকরা আরো একটু ক্লিয়ার হবে আমরা যখন বলি যে কষ্ট আমরা যখন বলি যে আমরা যখন বলি যে অর্থাৎ ওই যে হরিন হরিন জি ফঙ্গফল আমাদের গ্রামের দাপ্পা হরিন বলে একেবারে গ্রামের ভাষায় এটাকে ফঙ্গফাল বলে বাংলাতে তো ওই ফঙ্গফল খাও খাওয়া যায়স এটা যখন আমরা বলি কয় এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইছে তোরা কি খাইতে কইছিনি মানে এরকম একটা কিছু শব্দ তারা ব্যবহার করে মানে হাদিস কে তারা কি মানে বলে যে আল্লাহ নবী বিয়ে করছি কিন্তু আমাদেরকে যে চারটা করার জন্য মানে খাস করে দিছে এটা তাদের মানে তাদেরকে আপনি ডুবেতে পারবেন না তারা ঘুমের ভান ধরে আসলে ঘুম যায় না তারা কিন্তু বোঝে তারপরও না বোঝার ভান ধরে এ ব্যাপারে কিছু বলেন না এটা তো আসলে স্পষ্ট যেখানে কোরআন এবং সুন্না স্পষ্ট হয়ে গেছে সেখানে তো মানে কিন্তু তিন প্রকারের আপনাকে আমি বলি একটা হচ্ছে জানা হচ্ছে অর্থাৎ যার মাঝে রয়েছে সেটাকে নিজের পক্ষে না নিয়ে আসার জন্য কোরআন এবং সুন্নাকে নিজে ইচ্ছে করে সেটাকে বিরোধিতা করা এটা কি বলা হয়েছে জাহেলে মোলাক্কাবা অতএব জাহেলে মোলাক্কাবা থেকে আমাদের মুসলিম উম্মাকে সাবধান থাকতে হবে এমন কোন বক্তাদের কাছ থেকে আপনি এলেম অর্জন করবেন কার কাছ থেকে আপনি এলেম অর্জন করবেন কার কাছ থেকে আপনি আলোচনা শুনবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে যে আসলে তার মানহাস কি তার বৈশিষ্ট্য কি এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখা ভাই আমরা মূল কথা বলি জন্য আমি একদিন আমার বাড়িতে আমার পরিবারকে বা আমার ভাইকে আমার বন্ধু বান্ধবকে বলছিলাম যে আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যায় এই কথা বলার সাথে সাথে আমাকে যা কটাক্ষ করলো এরপর আমি দলিল দিলাম যে আল্লাহর নবী সাল্লামের হচ্ছে আলী আলী রাহন আল্লাহ নবী সাল্লামের মেয়ে ফাতেমা কি দিয়ে করছে এটা এত বড় দলিল দেওয়ার পরেও তুই বিয়ে তুই মানে একটা খারাপ শব্দ ব্যবহার করছে আমাকে দেখেন এগুলা তো আসলে যা হেলদের না জানার কারণে হয়েছে যদি আমরা একটু বেসিক্যালি মানে দুনিয়ার দিকে চিন্তা করি আমরা কোরআন সুন্নার দিকে একটু দূরে যাই সাধারণ একটা দুনিয়ার দিকে চিন্তা করি যে আপন চাচার মেয়েকে আমি বিবাহ করতে পারি এখন চাচার মেয়ে আমার বেশি আপন নাকি চাচার মেয়ের মেয়ে বেশি আমার আপন যদি চাচার মেয়েকে আমি বিবাহ করতে পারি আর যদি চাচার মেয়ে কি বিবাহ করতে পারি তাহলে চাস্তবায়ের মেয়ে তো আমার আরো দূরে অথবা চাষ বোনের মেয়ে তো আমার আরো দূরে তাহলে তার সাথে সেটা অন্য একটা রক্তের তাকে তো আমার বিবাহ করা যায় ইসলামের সুন্দর হয়ে যায় তাহলে মেয়েকে তো আরো আগে বিবাহ করা যাবে অথচ এবং না জানার কারণে এবং অ্যাক্সিডেন্ট আলেমরা সাধারণত আমাদের দেশে সারা বছর ওই শীতকালের গরমকালের ওয়াজ এবং করি বেরাই বেরিয়েছে জুমার খদ্বার মধ্যে আলোচনার মধ্যে সাধারণ জনগণের মাধ্যমে যেসব আলোচনা করা দরকার এই আলোচনাগুলো না করে বিভিন্ন কিচ্ছা কাহিনী পীরতন্ত্র অমুক বুজুর্গ এই আলোচনা করেছে এক পাখির দিকে তাকিয়েছিল পাখি জলে পরে ছাই হয়ে গেছে অমুক বড় পীর সাহেব তিনি জানাজার সলাপ করে জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি সাগর পার হয়ে গেছে এই কিচ্ছা কাহিনী বলে আসলে আমাদের ইসলামটাকে যে কোরআন এবং সুনার ইসলামটাকে ইল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক দিনই ভাইরা কোরআন এবং সুনার সঠিক এলেম অর্জন করছেন অ্যানালাইসিস করছেন তাদের জন্য আমাদের মোবারকবাদ থাকবে এবং তাদের জন্য আমাদের আর দোয়া থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাদের ইলমি শক্তি বাড়িয়ে দেন এবং আমরা তাদের জন্য দোয়া করি এবং আমরা নিজের জন্য দোয়া করি اللهم اني اسالुका العلم النافع ورزقا طيبا وعملا متقبلا আমিন আমিন হে رب জি সম্মানিত ও محترم আজকের যে বিষয়টা কুশাশকার আমি দুই তিনটা কুশাশকারের বিষয় আপনাকে একটু জিজ্ঞাসা করব আপনি এই ব্যাপারে একটু আমাদেরকে কোরআন সুন্না থেকে উত্তর দিয়ে উপকৃত করবেন আমাদের বাংলাদেশে বলা হয়ে থাকে বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুর ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাঁত ওঠে অথবা চিকন চিকন আরেকটু কথা আমি বলি আমাদের আমাদের গ্রামে বিশেষ করে আমি দেখছি বাচ্চাদের দাঁত পড়লে এগুলি সালের উপরে ফেলে মানে এটা একেবারে একটা সেরেক এটা গার্ডিয়ানদেরকে যারা পিতা মাতা রয়েছে তাদের অবশ্যই খেয়াল রাখা দরকার যে ভালো দাঁত দেওয়ার মালিক ও আল্লাহ এবং কল্যাণের মালিক আল্লাহ ইন্দু কাছে একটা দাঁতছে এটা অবশ্যই সেরেক যদি সেটা বড় সেরেক আমার আমরা না ধরি সেটা ছোট সেরেক অবশ্যই এবং এই সেরেক থেকে সাবধান থাকতে হবে দাঁত যদি ভালো চায় আল্লাহ দাঁত ভালো দাঁত দিবি ইঁদুরের কাছে চাওয়া অথবা চালের উপরে ফেলে দেওয়া এগুলো সম্পূর্ণ কুসংস্কার এবং সেরেকি কাজ এগুলা পথা চলছে এগুলো পথা চলছে এই থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকা দরকার এখন ভাই হাতের মুটি একেবারে সবকিছু এখন মোবাইলের মধ্যে পাওয়া যায় তারপরও আমাদের ভিতরে এই এই মানে মূর্খতা গুলি এখনো যায়নি ভাই গ্রামে জি যাই হোক আরেকটা আমি আপনাকে জিজ্ঞাসা করি যে কাউকে দেখে মানে আমরা মনে করেন আপনার কথা বলতেছি দুইজন মানুষ এখন হঠাৎ করে আপনি চলে আসছেন তখন বলে ভাই তোর কথা হচ্ছিল তোর হায়াত আছে তুই এখন চলে আসছিস এরকম আপনি শুনছেন কিনা হায়াত আর হায়াত موت একমাত্র আল্লাহর হাতে কুল্লায়ে আলামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ আর আকাশের জমিনে কে আছে যে গায়েব অদৃশ্যর খবর জানে যে কখন তার মৃত্যু হবে কখন কি হবে মানুষ কিছুই জানে না অতএব একটা কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে হায়াত বেড়ে যাবে এটা তো একটা মূর্খ স্বর্গে বসবাস করে এগুলা সমাজে অনেক কিছু চলছে অতএব এগুলা সম্পূর্ণ কুসংস্কার এগুলার শরীয়তে কোরআন সুন্নাতে কোনো প্রমাণ নেই জি অর্থাৎ আমরা এগুলি বিশ্বাস করতে পারবো না তাই তো সম্পূর্ণ হারাম কাজ এগুলা বিশ্বাস জি জি আমাদের আমি যতগুলা এখন কুসংস্কার কথা বলতেছি প্রায়গুলি আমার আমার এলাকাতেও হয় আরেকটা আরেকটা হয় যদি আমাদের সংক্ষিপ্ত আকারে আলোচনা করা দরকার যাতে করে ভাইরা বুঝে আসলে আমাদের সমাজ এগুলো চলছে এগুলো নয়তো এগুলো ছোট ছোট জি জি আর কো একটা করে আমরা মানে বিদায় নেব ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের আমাদের এলাকাতে বলে ফাঁকি ডাকলে নাকি বলে যে মেহমান আসবে পাখি পাখি ডাকলে মেহমান আসবে সে কি করে জানে পাখি ডাকলে মেহমান আসে এটা কেমন সম্ভব পাখির সাথে মেহমানের সাথে কি অন্তর্ভুক্ত সংক্ষিপ্ত আকারে যদি একটা কুসংস্কার বলি সংক্ষিপ্ত আকারে এগুলো সম্পূর্ণ কুস পাখি ডাকলে তারপরে পাখি যদি ডাকে কুকিল পাখি ডাকে অথবা পেশার যদি ডাকে তাহলে অনেক সময় যে একটা নিয়ে আসে লোহাটা একটু ছ্যাঙ্গলে পাকে পাউটা গরম হয়ে যাবে আর পাকে পাওয়াটা চলে যাবে এগুলা সম্পূর্ণ একবার বেতা দিক তারপর অনেক বৃষ্টি হচ্ছে তারপর আমরা যেটাতে বসি আরকে যেটা আমাদের দেশে পীরা বলে পীরাটা যাতে করে ওই ঘরের বাইরে উল্টিয়ে দেওয়া जाता করে বৃষ্টি চলে যায় আবার কুশ সংস্কার রয়েছে বৃষ্টি এলে জোরে আযান দেওয়া এগুলা সম্পূর্ণ কুশ সংস্কার যদি কালো বিড়াল দেখা হয় সকালবেলা ঝাড়ু শনিবারে ঝাড়ুর বাড়ি খাওয়া হয় তাহলে ওই দিনে যাত্রা একেবারে নষ্ট হয়ে যাবে বিধবা মহিলার চেহারা দেখলে এই যায় ভাঙ্গা কাপ দিয়ে পানি খেলে ওই দিন যাত্রা ভালো হবে না এগুলোর সম্পূর্ণ কুসংস্কার তারপরে কোথাও কেউ বের হলে বাড়ির থেকে পিছনে তাকানো যাবে না যদি উষ্ঠা খায় ওই দিন যাত্রা খারাপ এগুলো সম্পূর্ণ ভালো মন্দর মালিক একমাত্র আল্লাহ মহানতা আপনি এক নিঃশ্বাসে যতগুলি বললেন সবগুলাই আমাদের এলাকাতেও আছে আর এগুলি জিরো সত্য কথা বাংলাদেশের জন্য পানি রাতে ফেলানো যাবে না ফেলানো যদি যায় তাহলে সমস্যা হয়ে যায় যদি ভাতের যে প্লেটে খাবার খাওয়া হয় যদি সাইডে কাটা রাখা হয় ফেরেস্তাদের চোখ কানা হয়ে যায় এগুলা সমাজে চলছে অসংখ্য কুসংস্কার এগুলা আসলে শরিয়ত সম্মত না একটা প্রশ্ন আসছে কামাল মুসাইন ভাই প্রশ্ন করছে বার সিটির মালকে বাংলাদেশে জাকির নায়ক হিসাবে জানে এই ব্যাপারে কিছু বলেন যা কোথায় আমাদের দেশে একটা কথা আছে যে কোথায় রাজধানী আর কোথায় কি তো ডাক্তার জাকির নায়ক হাফেজাহুল্লাহ আমরা বলবো যে বিংশ একবিংশ দিতে মানে বলা যেতে পারে দেড়শো বছরের ইতিহাসে ইসলামের ইতিহাসে বিশেষ করে অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে শ্রেষ্ঠ একজন যিনি সারা বিশ্বে দাওয়াত পৌঁছে গেছেন এবং যার আলোচনা বিশেষ করে মুসলিম দেশের সবগুলা ভাষাতেই অনুবাদ করে পৌঁছানো হয়েছে আর সেখানে বাসিটির মাল অমুক ব্যক্তি যারা এখনো আকিদি বুঝে না মানহাজি বুঝে না এরা হচ্ছে সুরের পাগল এবং তারা মূলত একটা জামাতের অনুসারী আর জামাতের অনুসারী হলে সাধারণত যেমনটা হয় আর কি আর তো যারা বাংলাদেশে যারা এত বড় বড় আলেম যারা এখনো রিক্সা দিয়ে চলতে হয় তারা গাড়ি পায় না তারা তারা ঘর পায় না আর তারা বড় বড় গাড়ি পেয়ে যায় বিভিন্ন দেশের টিকিট পেয়ে যায় তাহলে কি যা হেলিয়া তার অজ্ঞতা হাদিসটি এমনই রাসুল এমনই বলা হয়েছে যে এক সময় এমন সময় আসবে যে তারা মানুষকে ফতুয়া দিবে আর তারা মানুষকে জাহেল মূর্খ বানাবে তাদেরকে জিজ্ঞাসা করবে তারা নিজেরাই পদদ্রষ্ট হবে এবং তাদেরকে পদদ্রষ্ট করা হবে তা এই সেড়াইতে জাযাকাল্লাহ খায়ের আর একটা আমাদের সম্মানিত নাজম সাদাত ভাই প্রশ্ন করছে এফ এর মাধ্যমে কোরআন পাঠ করলে কি সমান সওয়াব পাওয়া যাবে আর এই ক্ষেত্রে শুয়ে শুয়ে পাঠ করলে কি কোনো ধরনের গুনাহ হবে কিনা জাযাকাল্লাহ খায়ের কোরআনের কোরআনি কেরিমের একটি আদব রয়েছে কোরআনি কেরিম সবসময় উত্তম হচ্ছে যে কোরআনি কেরিম আপনি বসে পড়েন দৃষ্টিরে পড়েন আর যদি শুনতে চান আপনি কোরআনি কেরিম শুনতে পারেন আবার অনেক সময় দেখা গেছে রাতের ঘুমানের দোয়াগুলো আমরা শুই শুই সাধারণত পড়ব এটা হচ্ছে আপনার নিয়য়ার উপরে আর কি অনেক সময় অনেক শোলট আয়াত আছে কোরআনি কেরিম মুখস্থ করছে শুয়ে আছে সেই ক্ষেত্রে মুখস্থ করছে সেটা বৈধ হতে পারে কিন্তু যদি আপনি কোরআনি কেরিম পড়তে চান তাহলে বসে পড়াই উত্তম আর আশা করি আর সওয়াব আশা করি ইনশাআল্লাহ নিয়তের উপরে সবকিছু যদি আপনি শোনার মাধ্যমে ওই কোরআনে কেরিম বা শোয়ার মাধ্যমে একটু ঢেলান দিয়ে সুন্দরভাবে মনে করেন যে আপনি টায়ার্ড আছেন সে একটু পড়তে চান আলহামদুলিল্লাহ বৈধ রয়েছে তবে বসে পড়াই উত্তম কোরআনে কেরিমের একটি একতারাম রয়েছে যেমনি ভাবে দুনিয়ার কোনো মানুষ যদি আপনার কাছে আসে আপনি বাড়িতে আসে মেহমানদারি করেন তার সাথে আপনি কথা বলছেন অথবা তিনি আপনাকে গুরুত্বপূর্ণ নসিহত করছেন তাহলে সেই ক্ষেত্রে কি আপনি বসে বসে শুনবেন সেখানে গুরুত্বপূর্ণ দাস দেওয়া কালীন একজন লোক বাহিরে থেকে আসলো আর বলে আমি এখন বিজি আছি আপনি পরে আসেন তাহলে কি গুরুত্বপূর্ণ আলোচনা গুলো খুব মনোযোগ সহকারে একতারামের একতারামের শুনতে হবে এবং অনুধাবন করতে হবে আশা করি উত্তর পেয়েছে জি সম্মানিত মহতারাম আমাদের প্রিয় ভাই খসরুজ্জামান একটা লম্বা প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম আহামদুল্লাহ মানে আমি বিষয়টা ছোট করে বলি অর্থাৎ এনা আব্বাসি লাভবাসি ওই সাহারিয়ার কবির এর সাথে যে আপনি শুনছেন কিনা জানিনা যে একটা বিতর্ক হয়েছিল লাইভ লাইভের মাধ্যমে ওই বিতর্ক ভিডিওটা প্রচার করতে পারবে কিনা ও তো উনি ইসলামের পক্ষে এবং দলিল ভিত্তিক সৌদি আরবের পক্ষে কথা বলেছে দেখুন আসলে সৌদি আরব যদি কেউ পক্ষে বলে অথবা বিপক্ষ বলে সৌদি বলতে সৌদি আরবে বর্তমানে অবস্থার যে সৌদি আরবের অবস্থান ক্লিয়ার আপনি বলতো তার কথাটাকে আপনি কোট করে লিখতে পারেন অনেক আলো অনেক ভাইরা দেখতেছি ওনাকে পোস্ট করতেছে আসলে ওনাদের ভিতর্গত আখিদা অনেক খারাপ আলহামদুলিল্লাহ সৌদি আরব ওনারা বললেও তা অহিদের দেশ আছে না বললেও তাহিদের দেশ আছে আর হাদিসের অনুযায়ী আমরা জানতে পারি যে ইসলাম সারা বিশ্ব থেকে সারা পৃথিবী থেকে একেবারে বিতাড়িত হয়ে যাবে এবং ফিরে আসবে অথবা লিখিত আকারে আপনি বলতে পারেন সেই ভিডিওগুলো নাস্তিকরা অনেক সময় নাস্তিকদের যুক্তিতে অনেকেই প্রভাবিত হতে পারে সেজন্য নাস্তিকদের ভিডিও অতিরিক্ত আপনারা প্রচার করবেন না আর এনায় তুললে বলা যেতে পারে এই সময় বেশ কিছু কথা ভালো বলেছে এবং তিনি যথেষ্ট করেছে জানে তিনি যদি আমরা দোয়া করি আসলে সুফিবাদ কোনো দিন বড় আলেম হয় না সুফিবাদ কোনদিন হয় না এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আর আকিদা হচ্ছে মূল আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আকিদার মধ্যে সবচেয়ে এক নম্বর আখিদা হচ্ছে আশাদু আল্লাহ ইহ আদান আবহু আর এখানে আব দুহু আর এর ব্যাখ্যা হচ্ছে তিনি মানুষ তিনি একজন বসার কিন্তু অনেকেই মনে করেন নুরতী

আপনি যে অবস্থায় থাকেন যেখানেই থাকেন বাথরুমে তো কোরআনে কিরিম পড়া যায় না সেখানে জিকিরও করা যায় না কিন্তু অন্তরের যে জিকির মানে অন্তরের যে আল্লাহর স্মরণ আপনি বাথরুমে গিয়েও অন্যায় করতে পারেন বিভিন্ন ধরনের অন্যায় রয়েছে হস্তমতন রয়েছে কাউকে খুন করতে পারেন বাথরুমে কিন্তু সেখানে কি জিকির চলবে না সেখানে আন্তা আবুদ আল্লাহ তারাহু ফাইনলাম তখন তারাহু ফাইনাহু ইয়ারাক আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন যেখানেই আসেন আপনি খেয়াল করবেন যে আল্লাহ আল্লাহকে আপনি দেখছেন কিন্তু আল্লাহকে দেখা তো সম্ভব না আপনার অন্তরের মধ্যে এটা গেথে রেখে দেন যে আল্লাহ আমাকে দেখছে কা আল্লাহ আমাকে দেখছে অতএব আল্লাহর সর্ব সর্বাবস্থায় করতে পারুন আলহামদুলিল্লাহ কোরআনে কারীম যেতে সম্মানিত জি সম্মানিত আলম ভাই একটা আমন্তব্য করেছে খুবই চমৎকার জাযাকাল্লাহ খায়ের কুরশেদ বাকি সে বলছে ভুল করা দোষনীয় নয় দোষনীয় হল ভুল থেকে ফিরে না আসা

আল্লাহ যেন প্রত্যেকে ফিরে আসার তফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে দিন দুপুর রাখেন সম্মানিত শুক্রান জাজাকাল্লা খায়ের একজন ভাই প্রশ্ন করেছে আসলে বিষয়টা একদিন আমরা আলোচনা করলে ভালো হয় বিষয়টা অনেক লম্বা শাকিল বিন হাসেম ভাই প্রশ্ন করেছে মানহাজ কি

জি বোখারের শেষের হাদিসটাও আমল করা যায় সুবাহ আছে যাই হোক আমরা কমেন্ট বক্সে দিয়ে শেষের হাদিসটা অর্থাৎ মিজানের ফাল্লা ভারী জবানের ছোট ওই হাদিসটা

সংক্ষিপে বলেন আমাদের বাংলা ভাষা ভাষীর মধ্যে যদি আলেম বলা হয় দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে আপনি আলহামদুল্লাহ আমাদের আমার কলার জন্য সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে এখন তো অনেক আলেম আছে বিশেষ করে ডক্টর জাকির বিশেষ করে ডক্টর আসাদুলিফেদাহুল্লাহ আছেন এবং শহীদুল্লাহ খান মাদানি আবু বকর জাকারিয়া তারপরে ডক্টর মঞ্জুর এলাহি আলহামদুলিল্লাহ ডক্টর আবদুল্লাহ শাহেদ মাদানি তারপর আব্দুল হামিদ ফাইজি শেখ আখতারুল্লাহ আমান বিন আব্দুল সালাম ওনার পিডিএফ আকারে বেশ কিছু বই রয়েছে এই বইগুলো আপনারা পড়তে পারেন জি বর্তমান তরুণ তরুণ আলেম আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আরো অনেক আরো অনেক আছে জি আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আলহামদুলিল্লাহ যেহেতু ওনার বই এখন পর্যন্ত আমি আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কোনো বই পড়িনি আলহামদুলিল্লাহ তার যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ তা যাদের নাম বলা আশা করি বাংলা ভাষাবাসীর মধ্যে এদের আলেমগুলো সাহায্য বই পল্লা জামাল গাজি ভাই আপনি আসছেন এবং আমাদেরকে এত লম্বা সময় দিবেন আমি আশা করি না আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের সাথে

পালা আলী হোসান ইয়াজমান আসসালাম আলিকুম ওরা আহদুল্লাহী ওরাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দিনী বাহবনেরা যে যেখান থেকে আমাদেরকে এতক্ষণ ধরে দেখছেন আল্লাহফা আপনাদেরকে সুস্থ রাখুক আবারও দোয়া করি এবং আমাদের নিয়মিত আয়োজনে আপনারা প্রতিদিন সৌদি আরব প্রায় নয়টা সাড়ে নয়টার মধ্যে দেখতে পাবেন হয়তো কোনো কোনো সময় সমস্যার কারণে একটু লেট হয়ে যায় আবার অনেক সময় তাও সমস্যার কারণে একটু গিয়ে আসে তো সব সময় ফলো করবেন যেন কিছু শিখতে পারেন আর আমাদের সাপ্তাহিক একটা একটা দিন আমরা প্রশ্নের উত্তর দেব তিরিশটি বিশেষ প্রশ্নের উত্তর দেব আমাদের শায়েক নির্দিষ্ট হয়ে গেছে শায়েক আমা ইয়াকুব হাফিজাহুল্লাহ বর্তমানে উনি বাংলাদেশে আছে মাদানি আলেম ওনার মাধ্যমে আমরা তিরিশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সপ্তাহে একদিন ইনশাআল্লাহ আগামী শুক্র এবং শনিবারের দিকে পাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে প্রশ্নগুলি করবেন অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে ওখানে প্রশ্ন করবেন জাজাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ